Okay, hello. Hello, everyone. It's been a pleasure for me. Actually, আমাদের এখনের যে লাইফস্টাইলে আরেকবার একটু আমি লাস্টলি একটু জেনে নেই যে সাউন্ডটা ঠিক আছে কিনা, অ্যান্ড ক্যান এভরিওয়ান সি মি, দেখা যাচ্ছে ঠিকভাবে বা শোনা যাচ্ছে কিনা আরেকবার একটু কনফার্ম হয়ে তারপর আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ আপু, সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। ওকে, ক্যান আই নো হাউ মেনি পার্টিসিপেন্টস আর দেয়ার? আপু, জুমে আমাদের সাথে এখন 15 জন আছে, এছাড়া আমাদের সেশনটা ইউটিউবে এবং ফেসবুকে লাইভ যাচ্ছে, তো সেখানে আমাদের পার্টিসিপেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে জানতে চাইছি এই জন্য যে এক একজনের আমাদের আসলে লাইফস্টাইল তো এক এক রকম, এবং দেখা যাচ্ছে বিজি লাইফস্টাইলে, যেটা আমার যেহেতু কাজটা হচ্ছে উইথ ফিটনেস কনসালটেন্ট, আই মিন ফিটনেস কনসালটেন্ট, তো সেটা সেখানে হয় কি যে সবাই দুটো এক্সকিউজ দেখায়। আমি এক্সকিউজ বলছি, রিজন বলছি না, কারণ একটা আর এক্সকিউজ আর একটা জিনিস। হ্যাঁ, তো এক্সকিউজ বলছি এই জন্য যে বিকজ দোজ থিংস ক্যান বি সর্টেড আউট। তো সেখানে দুটোর মধ্যে একটা হচ্ছে যে বলে যে সময় পাচ্ছি না, হ্যাঁ, কাজের ভেতরে কোনোভাবেই সময় পাচ্ছি না, আর দুই হচ্ছে যে বলে যে আমাদের হলো স্পেস নাই, জায়গা নাই, ব্যায়াম করার মতো জায়গা নাই বা পরিবেশ নাই, এনভায়রনমেন্ট নাই, যে হয়তো অফিসে আছি, অফিসে কেমন করে করবো, বা বাসার ভেতরও অতটুকু সাফিসিয়েন্ট স্পেস নাই, বা বাইরে গিয়ে করবো ধরনের এনভায়রনমেন্ট পরিবেশটা নাই। ঠিক আছে, তো সেখানটাতে আমি একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি যে আই হ্যাড আ প্রোগ্রাম টুডে, আমাদের জিম ওনার্স অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন অ্যান্ড পাওয়ার লিফটিং ফেডারেশনের যে চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়ন, ওদের একটা প্রোগ্রাম ছিল ওদেরকে নিয়ে সেলিব্রেট করার, আমি কিন্তু ওটাও অ্যাটেন্ড করেছি এবং সেভাবে মেকআপ করে আবার আমার জিমেও ব্যাক করেছি, এখন আবার এই প্রোগ্রামেও এসেছি। ট্রাফিক জ্যামটা মাথায় রেখে সেভাবে যেমন খাওয়াটা কাট করে চলে আসছি, যেমন খাওয়া শুরু আমি তখন চলে আসছি যে না, কিছু স্যাক্রিফাইস করতে হবে। যে তো এটা কিন্তু এক্সারসাইজের ক্ষেত্রেও, যেহেতু সব এখানে আমি মনে করি যে সবাই অন্টারপ্রেনিয়র্স অর ডুইং মানে অ্যাটাচ টু সাম ওয়ার্ক অ্যাপার্ট দেন মানে বিং এ হোম মেকার অর সামথিং, তো সেখানে আমি বলবো যে ইউ হ্যাভ টু মেক সাম স্লাইট অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আ বিট অফ স্যাক্রিফাইস, কারণ ফিটনেস ম্যাটার্স, হেলথ ম্যাটার্স, at the end of the day whatever you do and whichever post you are, jokhon apni apnar shorir ta fit na tokhon kintu jeta hoy je apnar total efficiency ta kintu amra kaaje dite parina ba kaaje dilam emon ekta porjaye eshi je ekhon ami to enjoy korbo, relax korbo, family er jonno desher jonno kichu korbo, but then I get sick ebong ami oshustho hoye gechi ebong sei oshusthotar pichhei আমার যাবতীয় যা কিছু আমি আর্ন করেছিলাম বা যা কিছু আমি সময় দিয়েছিলাম সেই সময়গুলো এখন আবার মানে এদিকেই যাচ্ছে বা আর্নিং গুলো এদিকে যাচ্ছে, ফলে এটা এটা দিয়ে যে আমি দেশের জন্য কিছু করতে পারতাম বা ফ্যামিলির জন্য করতে পারতাম বা আরো ভালো কিছু কিছুর জন্য করতে পারতাম, তা না করে কি হয় যে যেই ক্ষতিগুলো আমি শরীরে করেছি সেই ক্ষতিগুলো এখন আবার আমি পূরণ করার দিকে। ইট ডাজন্ট মেক সেন্স, রাইট, যে আমি আমার ঠিক সময়ে ঠিক যখন আমার খুব একদম ক্যারিয়ারের দিকে তখন আমি সব কিছু ফেলে আমি কাজের দিকে এমন ভাবে ধ্যান দিয়ে করলাম নিজের শরীরকেও নেগলেক্ট করে, যে টু গো টু সামহাট রিচ আ গোল অর সামথিং, অ্যান্ড দেন যখন আমি সেই জায়গাটা পৌঁছাচ্ছি, পৌঁছানোর পর এখন যখন আমি স্প্রেড করবো এবং জিনিসটাকে নিয়ে আরো ব্রডার একটা ভার্সনে যাব, তখন আমি যেহেতু এতদিন শরীরটাকে অবহেলা করেছি শরীর এবার পে ব্যাক করা শুরু করে, তখন আমাদের বিভিন্ন হেলথ ইস্যুস দেখা দেয় এবং আমরা তখন ঠিক এফিসিয়েন্সি মানে টপ ইয়েতে গিয়ে তখন আমরা আবার ডিক্লাইনিং দিকে চলে যেতে থাকি। সো ইট ম্যাটার্স। তো আমাদের আজকে ওয়ার্কআউটে আমি যেটা বলবো যে আমি চেয়ারে বসছি এই কারণে যে আমাদের ওয়ার্কআউটটা আজকে হচ্ছে যে যে যেখানেই আছেন, এটা হতে পারে যে অফিসে, হতে পারে আপনার বাসায়, হ্যাঁ, অনলাইনে যখন কাজ করছেন বা স্টুডেন্ট বা এনি সর্ট অফ প্রফেশন হতে পারে, যে আপনার বাসাতে হোক অফিসে হোক আপনি হয়তো চেয়ারে বসেই তো পড়াশোনা করবেন বা কাজ করবেন বা এই ধরনের কিছু, অ্যাপার্ট ফ্রম যারা ফিল্ডে কাজ করছেন তাদেরও একটা সময় দেখা যায় যে বসে হয়তো কিছু, তো আমরা
ওখানটাতেই ট্রাই করবো যে 20 to 25 মিনিট প্লাস আমরা একটা ওয়ার্কআউট করতে, যে যেটা আপনি আপনার রুটিনের সাথে মিলিয়ে ফেলতে পারবেন, যে হয়তো লাঞ্চ ব্রেকে, হয়তো মর্নিং এ, হয়তো এন্ড অফ দ্য ডে, হ্যাঁ, যে আমি 15 থেকে 25 মিনিট বের করে নিই, আমার চেয়ারে বসে আমি ওয়ার্কআউটটা করে ফেলতে পারবো, যদি আমার জায়গা না থাকে, যে ব্যায়াম করবার মতো যথেষ্ট জায়গা নাই, আমার বাসাতে নাই বা পরিবেশ নাই, কোনো কিছুরই দরকার হবে না, আপনি চেয়ারে বসে করে ফেলতে পারবেন। আর সময়ের ব্যাপারটা লাস্টলি বলছি, যে সময় যদি এমন হয় যে না আই গেট অনলি 10 মিনিট, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, আমরা আমি হয়তো এখানে 25 to 30 মিনিট ওয়ার্কআউট দেখাচ্ছি, একটু ভাগ ভাগ করে দেখাবো, যে আপার বডি, লোয়ার বডি, অ্যাবডোমিনাল এরিয়া, হ্যাঁ, আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি একটু খেয়াল করে নিয়ে যেটা করতে পারবেন, যে আপনার যখন যেটুকু সময় আছে, হয়তো সকালে 10 মিনিট, 10 মিনিট একটু আপার বডি স্ট্রেচ করলেন, দুপুরে হয়তো একটু 10 মিনিট সময় পেলেন একটু লোয়ার বডির কাজ করলেন, রাতে হয়তো একটু অ্যাবসে কাজ করলেন, একটু ভেঙে ভেঙে, হ্যাঁ। তবে আমরা এখানে খুব বেশি হাইপার ইন্টেন্স কোনো ওয়ার্কআউটে যাচ্ছি না, যেহেতু আমরা ভাবছি যে এটা আমরা ওয়ার্ক স্পেসে করবো, আমরা যেটা ফোকাস করবো যে সেটা হবে যে আমাদের স্ট্রেচিং এর উপরে, যে একটু একটু ফিল বেটার, একটু ব্লাড সার্কুলেশনটা আর কি ভালোভাবে পুরো শরীরে একটু চনমনে ভাব আসলো, যে আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সিও পাবে, আমাদের ব্রেনটাও একটু ফ্রেশ ফিল করবো, আমরা কনসেন্ট্রেশন দিয়ে আবার পরবর্তী কাজগুলো করতে পারবো। তো ইটস আ লিটল মানে খুবই হালকা পেসে, এবং লাস্ট কথা যেটা, যে যে কোনো বয়সে, যে কোনো বয়সে 9 to 90 যে কোনো বয়সে ওয়ার্কআউটটা করা যাবে, এবং উইথ এনি হেলথ ইস্যু, হয়তো অনেকে হার্টের সমস্যা আছে, হয়তো অনেকে হাই প্রেশার, লো প্রেশার, কোনো আর্থ্রাইটিস, অস্টিওপরোসিস, এনিথিং, যেটাই হোক না কেন, এটা খুব বেসিক ফান্ডামেন্টাল একদম ফাউন্ডেশন এক্সারসাইজটা আমরা আমি দেখাবো, যেটাতে আপনার ওই হেলথ ইস্যু গুলো নিয়ে চিন্তা করতে হবে না, যে আমার তো এই ধরনের রোগ আছে, আমাকে এই এই ব্যায়ামটা করা যাবে কিনা। তো বেসিক্যালি আমি দেখাবো আজকে যোগা, কিছু স্ট্রেচিং, কিছু পিলাটিস মুভ, অ্যাবস ওয়ার্কআউট, কিছু হালকা ফ্রিহ্যান্ড, যেটা আপনাকে শরীরটা একটু এনার্জাইজ করবে, রিজুভিনেট করবে, এবং আপনি আবার তরতাজা হয়ে, এনার্জেটিক হয়ে আবার আবার কাজে ফিরে যেতে পারবেন। ওকে, ফাইন, নাইস। আমার মনে হয় যে যারা দেখছেন তারা সবাই হয়তো বসে আছেন, বসে না, যেহেতু একটা প্রোগ্রামের ভেতরে আছি আমরা, তা আমি যেহেতু একবারে দেখতে পাচ্ছি না সরাসরি ওভাবে সবাইকে, তা আই হোপ যে আপনারা আমার সাথে সাথে করবেন, করলে হবে কি আপনি বুঝতে পারবেন যে হাউ ডাজ ইট ফিল অ্যাকচুয়ালি, এই যে 30 মিনিট 20 মিনিটে আমরা একটু ওয়ার্কআউটটা করলে অ্যাকচুয়ালি কেমন ফিল করেন, এটা শুনে শোনার চেয়ে বা দেখার চেয়ে আমার সাথে সাথে করলে যেটা হবে, যে আপনি নিজে বুঝতে পারবেন যে আই ইউ ফিলিং বেটার, আই ইউ ফিলিং মোর এনার্জেটিক অর রিফ্রেশড অর সামথিং, ঠিক আছে? ওকে, ফাইন, আর ইউ রেডি এভরিওয়ান? সবাই আই এক্সপেক্ট যে এখানে আসলে অনলাইনের সমস্যাটাই হলো, যে মানে ভিউয়ার্স এটা ফিডব্যাকটা খুব পাওয়া যায় না, নিজের মতো করে নিজে চালিয়ে যেতে হয়। সো আই এম হোপিং যে আপনারা শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, এবং আপনারা ট্রাইও করছেন আমার সাথে। ওকে, আর মাঝে মধ্যে হয়তো আমার সাথে আমার ছেলে লিও আছে, তো ও হয়তো মাঝে মধ্যে একটু চেক করবে সব ঠিক আছে কিনা, তো আবার এটা তো ইয়ে হয়ে যায় না যে কে আবার সামনে দিয়ে হাঁটছে ঘুরছে বা কিছু। ওকে লিও, এভরিথিং ফাইন? ওকে, সাউন্ড টাউন সব ঠিক আছে না? ওকে, এখানটাতেও আমরা দেখছি সবই ঠিক আছে। তো একবার একটু লাস্ট আমাকে বলেন যে কথা শোনা যাচ্ছে কিনা, কাউকে সাউন্ড দিতে হচ্ছে না। ওকে, শোনা যাচ্ছে তো না? ওকে ওকে, ফাইন, ঠিক আছে। তো আমরা একটা চেয়ারে বসলাম, চেয়ারে বসে যেটা হচ্ছে প্রথমে হাতটা সামনে রেখে আমরা টাইমটা দেখি, ইস 15 মিনিটস টু 4, তো আমরা 15-20 মিনিটেরই একটা ওয়ার্কআউট করি, দেখা যাক কতক্ষণ আমাদের সময়টা লাগে। সামনে হাত রেখে প্রথমে আমরা স্পাইনাল, যেহেতু বসে থাকার কারণে পুরো ভরটা আমাদের লোয়ার পোর্শন দিকে যায়, আমরা আগে মেরুদণ্ডটা নিয়ে কাজ করবো না, অ্যাকচুয়ালি স্পাইন ইজ আওয়ার লাইফ লাইন,
তো ওই জায়গাটা যত বেশি তরুণ থাকবে, যত বেশি ফ্লেক্সিবল থাকবে, মোবিলিটি থাকবে, তত বেশি কিন্তু আমাদের ইয়াঙ্গার রাখতে, মানে অ্যান্টাই এইজিং, এইজিং এর বিপরীতে যেতে আমাদেরকে সাহায্য করবে। তো ওকে, ইনহেল এন্ড চেস্ট ওপেন এন্ড এক্সহেল ভেতরে। হ্যাঁ, ইনহেল চেস্ট আপ, ওপেন এন্ড এক্সহেল কার্ল, কার্ল ব্যাক, ইনহেল and exhale. Last two, inhale and exhale. And last one, inhale and exhale. Okay, straight up. এবার আমরা কি করব, একটু shoulder থেকে, হ্যাঁ যেহেতু ডেস্কে বসে আমরা কাজ করি করেছি, আমরা হয়তো শোল্ডারটা খুব জ্যাম্পড হয়ে থাকে, আমরা শোল্ডার থেকে একটু আমরা এটা বাড়াবো, আমাদের মোবিলিটিটা বাড়াবো। ওকে, হাত পাশে আমার সাথে সাথে করছেন আশা করি। ওকে, ওয়ান রোল এন্ড ব্যাক, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। এবার রিভার্স উল্টো দিকে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। গুড, রিল্যাক্স, একটু ছেড়ে নিই আমরা, বা ছেড়ে নিই। ওকে, এবার কি করবো আমরা, এবার ঘাড় থেকে, হ্যাঁ এই জায়গাগুলো আমরা একটু সারাবো। তো মাথা কি হচ্ছে নিচের দিকে, হ্যাঁ চিনটা আমরা চেস্টের সাথে লাগানোর চেষ্টা করবো। ওকে, প্রেস অ্যান্ড স্ট্রেট অ্যান্ড দেন আপ অ্যান্ড ব্যাক অ্যান্ড এগেন, ওয়ান ব্যাক, টু ব্যাক অ্যান্ড, থ্রি ব্যাক, ফোর ব্যাক অ্যান্ড, ফাইভ ব্যাক, সিক্স ব্যাক। ওকে, এবার করলাম আমরা, এবার সাইডে, ঠিক আছে সামনে আছে, আমরা বাম দিকে আগে শুরু করি, বাম দিকে, ওয়ান ব্যাক, টু ব্যাক, খেয়াল করতে হবে টল, হ্যাঁ ঘাড় থেকে লম্বা লম্বা উপরে যাবে, দেন ডাউন, থ্রি অ্যান্ড ফোর, টান টান হয়, ঘাড়ে ব্যথা করে অনেক সময় কাজ করতে করতে, আমরা একটু স্ট্রেচ করে নিই, এগুলো খুব ইজি বাট রিয়েলি ইফেক্টিভ। অ্যান্ড দেন সাইডে আরেকবার টান টান, এবার আমরা কি করব, এবার আমরা সার্কেল করব, ঠিক আছে এবার সার্কেল করব ঘাড়ে। ওকে, এন্ড বাম দিক থেকে শুরু করে, ওয়ান ঘুরিয়ে আনবো, টু, থ্রি, ফোর, ফাইভ। ওকে, বাম দিক থেকে যাচ্ছিলাম, এবার আমরা ডান দিক দিয়ে যাবো, ওয়ান, টু, থ্রি, ফোর অ্যান্ড ফাইভ, ঠিক আছে। খুব ইজি ইজি স্ট্রেচ করে আমরা শুরু করছি, যে প্রথমেই খুব হাই ইন্টেন্স ওয়ার্কআউট না দিয়ে আমরা একটু হালকা ঘাড় গেল, গলা গেল, এই জায়গাটা গেল। হ্যাঁ, এবার কি করি আমরা, ডান হাতটা নিচের দিকে দিয়ে বাম হাত দিয়ে মাথার এপাশটা ধরে উল্টো দিকে প্রেস করি, উল্টো দিকে। হ্যাঁ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। অ্যান্ড দেন উল্টো দিকে, মানে ডান হাত দিয়ে মাথা ডান দিকে নিচ্ছি কিন্তু বাম হাতটা নিচের দিকে প্রেস করছি, শুধু ধরে রাখলে হবে না, হ্যাঁ প্রেস করে এখান থেকে টান 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 টান। বা আমরা চেয়ার যেহেতু বসেছি, চেয়ারটা তো ধরে নিতে পারি, এখান থেকে চেয়ারের দিকে নিচের দিকে প্রেসার দিব, ডান হাতটা দিয়ে ডান দিকে প্রেসার দিব, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ছেড়ে দিলাম। ওকে, এবার যেটা করছি, এবার কি করব আমরা, হাতটা সামনে আনি, দু হাত সামনে আনি, একটু স্ট্রেচ করি। ওকে, অ্যান্ড ওয়ান, টু, থ্রি,
কি হচ্ছে পেক্টরাল মাসল না চেস্ট এন্ড ব্যাক ওপেন হচ্ছে যেহেতু ভুজো হয়ে কাজ করতে করতে ব্যাকে যে ব্যথাটা হয় শোনা যাচ্ছে ঠিক আছে কিছু তো বলছি ওকে এন্ড থ্রি এন্ড ব্যাক ফোর এন্ড ব্যাক এন্ড ফাইভ এন্ড ব্যাক এন্ড সিক্স এন্ড ব্যাক এন্ড সেভেন ব্যাক ঠিক আছে পাঁচবার সাতবার দশবার যেমন আমরা ফিল করি ওভাবে করে আমরা করছি ঠিক আছে একটু স্ট্রেচ করে দিচ্ছি এরপর আমরা একটু হাই ইয়েতে যাব বাট এবার আমরা কি করব এবার ডান হাতটা সামনে রেখে বাম হাতটা নিচে দিয়ে এনে স্ট্রেচ হ্যাঁ বাম দিক থেকে টানবো 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 যেন আমাদের কি হয় এই হাত সহ পিঠ সহ যেটা বসে থাকার কারণে খুব জ্যামড হয়ে যায় সেটা যেন একটু স্ট্রেচ হয় হ্যাঁ এবং মাথাটা তাকাবো ডান দিকে হাতটা দিব বাম দিকে ঠেলে তাকাবো ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এন্ড দেন রিল্যাক্স অন্য হাত বাম হাতটা সোজা ডান হাতে নিচে দিয়ে নে তুলে বাম দিকে তাকাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনে ডান হাত উপরে তুলে মাথার পিছে রেখে কি হবে বাম হাত দিয়ে এই হাতটাকে কাছে টেনে নিয়ে আসছি যখন এভাবে টানছি যাদের জয়েন্ট পেন গুলো আছে একটু খেয়াল করে করতে হবে যে জয়েন্টের জন্য হঠাৎ করে একটা টান না লাগে আর এখানে সহ হাতে সহ ফ্লেক্সিবিলিটিটা বাড়বে বাড়লে পরে কি হবে একটানা বসে থাকা জড়িত যে ঝিনঝিনে ব্যথাগুলো হয় বা সমস্যা দেখা দেয় সেগুলো কমতে থাকবে হ্যাঁ বাম হাত দিয়ে তাহলে কি করছি ডান হাতে কনুই ধরছি টানছি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আস্তে ছাড়লাম এবার বাম হাতটা উপরে তুলছি ভাঙছি ডান হাত দিয়ে ধরে নিয়ে আসছি অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপার বডি এখনো কিন্তু আমরা কাঁধে পিঠে হাতে এই জায়গাগুলো স্ট্রেচ করছি যে বেশি জ্যাম যেগুলো হয়েছিল হ্যাঁ সেখান থেকে এবার আমরা একটু হাতের স্পিডটা বাড়াই আমরা কি করি বাম হাতটা সামনে রাখি হবে ডান হাত উপরে রাখি দেন রোল স্লোলি প্রথমে দশটা হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ খেয়াল রাখতে হবে যেটা আপনার কাঁধ বরাবর হ্যাঁ হাতটা নিচের দিকে রেখে এভাবে নিচের দিকে রেখে যদি করেন তাহলে কিন্তু আমাদের পারপাস সার্ভ হবে না খুব উপরে তলার দরকার নাই সেক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা প্রেশার পড়বে আমরা যেটা চাইছি যে স্ট্রেস হবে মোবিলিটি বাড়বে ফ্লেক্সিবিলিটি বাড়বে ব্যথাগুলো যাবে বাট হাইপার এক্সটেনশন বা কোথাও আননেসেসারি প্রেসারটা পড়বে না তো আমাদের কাঁধ বরাবর হাইটে নিয়ে আমরা সামনের দিকে করলাম ঠিক আছে এবার কি করব এবার উল্টো দিকে যাব রিভার্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এবার কি করব আমরা হাতটা মুঠো করে দিব হ্যাঁ হাত খোলা ছিল এমন মুঠো করে নিচ্ছি মুঠো করে নিয়ে এবার আমরা ট্রাই করব কি যে একটু ফাস্ট পেস থেকে আর একটু ফাস্টার পেসে হ্যাঁ কি বলছি ফাস্ট হবে আগেবারেতে এবং তার চেয়ে ফাস্টারও হবে মানে দুটা পেসে আমরা স্টার্ট করবো ওকে অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন ফাস্টার 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 কাউন্ট করতে পারি আমরা অথবা আমরা কি করতে পারি টাইম দেখতে পারি 30 সেকেন্ডস 20 সেকেন্ডস হ্যাঁ ম্যাক্স 1 মিনিট কি হবে হাতের সহ সবগুলো মানে আমাদের স্পিড যত তুলতে যাব আমাদের হার্টের উপরে একটা ইয়ে হবে আমাদের সবকিছু ব্লাড প্রেশারটা অনেক বেশি ভালোভাবে কাজ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গুড আস্তে করে এবার উল্টো দিকে উল্টো দিকে যেহেতু আমি এক্সপেক্ট করছি যে আপনারা করছেন তা নইলে মুখে মুখে বলে দিতাম যে এরপরে আপনি উল্টো দিক করে করবেন ঠিক আছে তো আপনারা যেহেতু এখন আমার সাথে করছেন তো এখন আমরা উল্টো দিকটাও করে নিই ওকে একটু ফাস্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ
5 6 7 8 9 10 উল্টো দিকে যতটুকু পারা যায় যতটুকু পারা যায় কুইক 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 এন্ড নাইস ওকে ওকে উপরের অংশ মোটামুটি রিল্যাক্স না হোক একটু স্ট্রেস হয়েছে তাই তো এবার আমরা কি করব পা একটু পিছিয়ে নিয়ে আসছি হাত আমরা একটু ব্যাক সাইড ধরবো হ্যাঁ পিঠের এই যে আমাদের ব্যাক সাইডটা ধরবো যে এখানে যে ঝুঁকে বসার কারণে যে ব্যথা গুলো হয় এই মাসেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে আমরা কাজ করতে গেলে হঠাৎ করে টান লাগে পিছন পাশে ঘুরে তোলা কিছু দেখতে গেলাম মিটে গেলাম হ্যাঁ তখন এখানটায় প্রায় আমি কিন্তু এমন পাই যে এই জায়গাটায় ব্যথা বা ফ্যাট লেয়ার বা সামথিং হ্যাঁ তো আমরা এখন কি করবো ওই জায়গাগুলো নিয়ে একটু কাজ করবো হাত পাশে থাকবে হাতের আঙ্গুল এমন করে হ্যাঁ দেখা যাচ্ছে কিনা বুড়ো আঙ্গুলটা উপরে ওঠানো থাকবে আর অন্য আঙ্গুল গুলো ভেঙে নিচ্ছি ঠিক আছে এইভাবে ঠিক হ্যাঁ ওকে পাশে থেকে পাশে রাখলাম এবার কোমর থেকে একটু নিঃশ্বাস ছেড়ে এক্সেল একটু ঝুঁকে সামনে আসছি একটু ঝুঁকে ঠিক আছে এখান থেকে এবার আমরা ইনহেল এন্ড আপ হাত হাত পাশে থাকছে এখান থেকে ইনহেল এন্ড ওয়ান দেখছেন তো ধরে রাখতে গেলে একদম হাত টান টান হ্যাঁ একটু কোমর থেকে খেয়াল করতে হবে যে থেকে পাশ থেকে দেখা যাচ্ছে কিনা ঠিক এখান থেকে আমাদের এই বরাবর থেকে একটা টান টান যেন এটা যায় হ্যাঁ তো একটু ঝুঁকে নিচ্ছি আমরা হ্যাঁ হাত পাশে এন্ড ওয়ান টু তাকাবো আমরা ঠিক একদম নিচেও তাকাবো না সামনেও তাকাবো না সামনে জোর করে তাকাতে গেলে আমাদের ঘাড়ে লাগতে পারে আমরা ঠিক এই মিডের একটু কাছাকাছি দূরে তাকাবো সেখান থেকে ওয়ান দেখেন টান টান লাগছে কিনা হাতটা রিল্যাক্স এইভাবে রাখলে হবে না একদম টান টান হ্যাঁ উপরে উঠছে দেন ডাউন টু থ্রি এই ওইদিকে একটু দেখো তো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এখানে ভঙ্গিটাতেই আমরা থাকছি আমরা পরের ভঙ্গিটায় যাব সেক্ষেত্রে কি করতে হবে হাতটা এতক্ষণ সোজা ছিল এবার আমরা পাশে নিচ্ছি বোঝা যাচ্ছে কি এভাবে আঙ্গুলটা সোজা রেখেছিলাম এখন পাশের দিকে যাব ঠিক আছে পাশে হাতটা রাখছি পাশে রেখে দেন ওয়ান হ্যাঁ দেখেন যে এখানে অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঘাড়ের এবং সাইডের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে পিঠের এলাকাটা ল্যাটস এরিয়া হ্যাঁ আমরা বলি ল্যাটিসিমাস ডরসাই তো ওই মাসল এবং সাথে এই কাছাকাছি জায়গাগুলো ওকে অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে নাইস ঠিক আছে এবার আস্তে করে উঠে দাঁড়াচ্ছি তাহলে কি হচ্ছে আমাদের একটু চেস্ট ওপেন করেছি শোল্ডার ঘাড়টা করেছি কাজ করেছি পিঠের জায়গাটা করেছি এবার আমরা চলে আসি আমাদের সবচেয়ে পছন্দের পেট না পেটের জায়গাটা যে আমরা পেট কমাতে গেলে চেয়ারে বসে বসেই পেট কমানো যায় কিভাবে এটা অনেকেই বলে তো আমরা তিন চারটা মুভ করি আমাদের যেন আমরা বসে বসে অফিসে কাজের মাঝখানে আমরা পেট কমাতে পারি ঠিক আছে এটা ইন্টারেস্টিং হওয়ার কথা ওকে হাত আমরা সামনে রাখছি কিংবা যেহেতু চেয়ারে বসছি আমরা চেয়ারে হেল্পটা নিই হ্যাঁ চেয়ারে হেল্পটা নিই ডান পাটা ভেঙে আনবো উপরে ঠিক আছে প্রথম আমরা এটাই ওয়ার্ম করি যে আমাদের অন্য পাটা উঠবে না শরীরের মোটামুটি সোজা থাকবে ডান পাটা হাঁটুটা চেষ্টা করবো যে যতটুকু উপরে একদম চেস্ট বরাবর যতটুকু উপরে হাত পাশে না ধরে তোলা যায় কিনা কতটুকু অ্যান্ড ডাউন হ্যাঁ যদি দেখি যে এটা করতে কষ্ট হচ্ছে পেটে ভালোই প্রেসার করছে বা ব্যালেন্স হচ্ছে না বা হাঁটুতে লাগছে তাহলে আমরা পাশে চেয়ারে পাশে ধরে নিতে পারি অ্যান্ড ওয়ান এক পাই আমরা রিসেস করি টু তলপেটা যখন পা তুলবেন নিঃশ্বাস ছেড়ে অ্যাবসিন পেট ভেতরে রেখে নাভি সহ বাট মেরুদণ্ড খুব বেশি কার্ল করবেন না খুব বেশি গুজো হয়ে এইভাবে তোলার চেষ্টা না করাটাই ভালো হ্যাঁ আমরা ট্রাই করবো যে মোটামুটি যতটুকু সোজা রেখে
পাটাকে সোজা নিয়ে আসার জন্য। তাতে কি হবে, আমাদের লোয়ার অ্যাপসের তলপেটে সহ কাজটা হবে, কিন্তু আমি যখন ঝুঁকে যাব আমার মেরুদণ্ড ঘাড় এইসব জায়গায় এক্সট্রা আননেসেসারি প্রেশার করবে, আমাদের কাজটা কিন্তু হবে না। তখন মনে হচ্ছে হ্যাঁ আমি পেরে গেছি, হ্যাঁ আমার হাঁটু তো তুলে ফেলেছি। ইটস নট অ্যাবাউট মানে কি বলবো যে পেরে ফেলা না, এটা হচ্ছে যে আপনি চেষ্টা করতে থাকবেন পারফেক্টলি যেন ঠিক পেটের মাসলটা ঠিকভাবে প্রেশারটা পড়ে। হ্যাঁ তল পেট যে ঝুলে যাওয়া ব্যাপারটা থাকে সেটা কি হবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, কিন্তু আপনি ভুলভাল ভাবে করলে তাতে কিন্তু কিছু লাভ হবে না, বরং কিছুদিন পরে মেরুদণ্ডে বা ঘাড়ে ব্যথা লাগতে পারে। তো বলা হয়ে গেল, এবার তাহলে আমরা স্টার্ট করি ডান পায়ে অ্যান্ড ওয়ান, ডান পায়ে 10 বার করবো আমরা, 2 3 4 5, ওঠার সময় নিঃশ্বাসটা ছাড়বেন, ছাড়তে ছাড়তে অ্যান্ড দেন ডাউন, অ্যান্ড 6 7 8 9 10। আর মজার ব্যাপার হচ্ছে যে এই যখন তুলছেন আপনি ভাবছেন যে পেটে যতটুকু না চাপ লাগছে, আমার কিন্তু পায়ের এই সামনে কোয়াড্রিসেপস, আমাদের এই মাসেলটা, হ্যাঁ কোয়াড্রিসেপস মাসেল তো খুব একদম মানে জমে যাচ্ছে বা আটকে আসছে। তো এটা মজার ব্যাপার, এই জন্য বললাম যে আমাদের কিন্তু এই ব্যায়ামে পেটের সাথে সাথে আমাদের পায়ের কাজটা হয়ে যাচ্ছে, পায়ের মাসেলের স্ট্রেংথ তো বাড়ছে। এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে যত বড় মাসেল, আমাদের পায়ের মাসেল হচ্ছে সবচেয়ে বড় মাসেল, পুরো শরীরের ভেতরে সবচেয়ে বড় মাসেল হচ্ছে পায়ে। তো যখন আমরা সবচেয়ে বড় মাসেলটা নিয়ে কাজ করছি, মানে বড় মাসেলটা অ্যাক্টিভেটেড হচ্ছে, তখন কিন্তু তাহলে কি হচ্ছে, সেই বড় মাসেলটা কাজ করবার জন্য বেশি ফুয়েলও বার্ন করবে, অর্থাৎ আপনার ক্যালোরিটা বাড়ানো হবে বেশি। এই উদাহরণটা আমি প্রায় দিই যে যখন একটা বড় গাড়ি চলবে, ধরেন একটা লরি, ওর যেই পরিমাণ ফুয়েল লাগবে, একটা প্রাইভেট ছোট কারের কিন্তু অতটুকু ফুয়েল লাগবে না, কম লাগবে। তো এখানে আমরা ভাববো এভাবে যে বড় একটা মাসেল নিয়ে যখন আমি কাজ করবো, ওই বড় মাসেলটা ক্যালোরিটা বার্ন করবে বেশি, আমার ওভারঅল ক্যালোরি। কিন্তু আমি যদি একটা ছোট হাতের মাসেল, ছোট হাতের ব্যায়াম করছি, ওইভাবে কিন্তু ক্যালোরি বার্ন হবে না, কিন্তু যখন আমি পায়ের ব্যায়াম করছি তখন কিন্তু আমার ক্যালোরিটা অনেক বেশি বার্ন হবে। তো এখানে পায়ের, আমরা পেট কমাতে গিয়ে যদি পায়ে নিয়ে এত কেন কথা বলবো, কথা বলবো এই জন্য যে এটা আমার কানেক্টিং মাসেল, চাচ্ছি বা না চাচ্ছি কানেক্টেড হয়ে যাচ্ছে। এবং একদিকে ভালো যে চাচ্ছি বা না চাচ্ছি আমার কিন্তু পেটের সাথে সাথে পাটাও স্ট্রং হচ্ছে, ফ্যাট লেয়ারটা মানে বার্ন করার জন্য মাসেল স্ট্রেংথটা দরকার, সেই জোরটাও বাড়ছে এবং পেটের ঝুলে যাওয়া ভাবটা দূর করবে। তো আমরা ডান পায়ে করলাম, এবার আমরা বাম পায়ে করি, অ্যান্ড ওঠার সময় এক্সেল, হ্যাঁ নিঃশ্বাস ছেড়ে, এবং ট্রাই করবেন একদম খুব সোজা থেকে করাটা কঠিন, একটু হয়তো ভাঙবে মেরুদণ্ড, খুব বেশি ঝুঁকে যাবেন না। হ্যাঁ ডাউন, 2 3 4 5 6 7 8 9 10, ওকে ফাইন। আমরা একটু একটু করে লেভেল বাড়াই, হ্যাঁ এখানে যখন, এখন আমরা কি করব, আবার ডান পায়ে আসছি, 1 যখন তুলছি এবার কি করি আমরা স্ট্রেট করি, একই সাথে আমার তলপেটের কাজ হচ্ছে এবং যেটা বলছিলাম কোয়াড্রিসেপস আমার থাইয়ের পা, হ্যাঁ পায়ের কাজ হচ্ছে, অ্যান্ড দেন ডাউন, কারণ পায়ের কাজটা করতে হবে, পা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফাউন্ডেশন, আমাদের পুরো শরীরটা দাঁড়িয়ে থাকে পায়ের উপর, যাতে হাঁটুর সমস্যা আছে বা বসে থেকে থেকে পায়ের অত কাজ হয় না জন্য পরে কি হয় পায়ে অনেক রকম সমস্যা দেখা দেয়। তো আমরা বসে থেকে কিন্তু দৌড়ানোর মতো, দৌড়ালে যেমন পায়ের যে মাসেলের যে ডেফিনেশন গুলো, যে কাজগুলো হয় আমরা বসে থেকেই করে ফেলতে পারছি। তো এটা আমরা একটু মনোযোগ দিয়ে করবো, হ্যাঁ ওকে, তুললাম আগে হাঁটু উঠতে হবে যতটুকু উপরে উঠে, দেন স্ট্রেট ছাড়বো, পুরো স্ট্রেট যদি ধরে রাখতে না পারি বা স্ট্রেট না করতে পারি যতটুকু আমরা পারছি অতটুকু রাখবো, আর তা নাহলে চেষ্টা করবো, অ্যান্ড দেন ব্যাক, যখন আবার সেই উপরেই থাকবে, হ্যাঁ দেন ডাউন, ওকে। আর চারবার করি আমরা, 1 2 3 down and 3 1 2 3 and down and 4 1 2 3 and down, last one 5 1 2 3 and down, ঠিক আছে বোঝা যাচ্ছে যে এবার আমরা অন্য পায়ে করবো, সেম থিং অ্যান্ড আপ। চেষ্টা করেন আপনারা বসে থাকার চেয়ে আমার সাথে সাথে চেষ্টা করেন, আর এক্সপেরিয়েন্স আপনারা করছেন তাহলে প্রবলেম গুলো বুঝতে পারবেন যে না আমার এই সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে বা সমস্যা হচ্ছে না, খুব ভালোভাবে করছি এবং আমার পা ফিল করবেন, 10টা বার 5টা বার করলেও কিন্তু আপনি ফিল করবেন যে হ্যাঁ আসলে পেটে লাগছে কিনা পায়ে লাগছে কিনা, অ্যান্ড স্ট্রেট অ্যান্ড ডাউন অ্যান্ড 2
Straight down and three. Straight down. Hat আমি পাশে ইজি রাখতে পারি কিংবা যদি কষ্ট হয় আমি চেয়ারটা ধরে নিয়ে ব্যালেন্স করতে পারি বা আমি পিছেও ধরতে পারি ঠিক আছে পিছে ধরেও করতে পারি যে পিছে ধরে তারপরে চেয়ারে পিছনটা ধরে এন্ড ট্রাই করবেন যে খালি না ধরে সাপোর্টটা নিয়ে করা যায় কি ওকে দা হয়ে গেল আমাদের এবার এখান থেকে আমরা সামনে করেছি আমরা একটু টুইস্ট করব একটু কোমরের সাইডটা কমানোর জন্য প্রথমে টুইস্ট করে নিয়ে তারপর আর একটু ইয়েতে যাবো হাতটা আমরা পাশে রাখি হ্যাঁ হাতটা পাশে রেখে পাঁচবার করি যদি এমন হয় যে অফিসে আমার পাশে আরেকজন দেখছে আরেকজন দেখছে আমার হাত ছড়ানোর মতো তেমন জায়গা নেই না আমরা হাত ভেঙেও করবো দুটোই আমরা রাখি ওকে পাশে হাত পাশে আমরা বাইরের দিকে যাবো ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি And four and five. আমরা সমান করে নিই দুই সাইডে six. বোঝা যাচ্ছে খেয়াল করা হচ্ছে যখন আপনি হাত বরাবর তুলে রাখছেন কাঁধ বরাবর হ্যাঁ এটা কিন্তু আমি কোমরে যখন ঘুরছি অবলিক মাসলটাই আমার কাজ হচ্ছে পেছনে কাজ হচ্ছে বাট হাতটা উপরে তুলে রাখার কারণে কি হচ্ছে আমি কিন্তু মোমেন্টামটাও ইউজ করতে পারছি হাতের এই মোমেন্টামটা ইউজ করতে পারছি প্লাস আমার হাতের এই যে এই মাসেল গুলো হ্যাঁ এখানে এই মাসেল গুলো কিন্তু অ্যাক্টিভেটেড থাকছে কারণ আমি যখন হাত তুলে ধরে রাখার জন্য কিন্তু আমার মাসেল কাজ করে ঠিক আছে তো ওখানটা থেকে আমরা করলাম এন্ড দেন এবার কি করব যদি হাত মাথার পিছে থাকে যে আমার অত জায়গা নেই এখান থেকে আমি করি টুইস্ট এন্ড ওয়ান এন্ড টু এন্ড থ্রি এন্ড ফোর এন্ড ফাইভ and six ঠিক আছে এবার এর সাথে আমরা অ্যাড করব আমি যেটা দেখছি যে আমাদের টাইমটা ই আছে আমাকে বলা হয়েছিল মানে ইফ আই ওয়ান টু বা আপনারা চান তাহলে আমরা হয়তো আরো 30 মিনিট দিতে পারি তো আই ডোন্ট নো আপনাদের কাছ থেকে একটু রেসপন্সটা পেলে আমার ভালো হয় যে শুড আই কন্টিনিউ ফর অ্যানাদার লাস্ট 10 মিনিট অর আই শুড জাস্ট স্টপ প্লিজ কন্টিনিউ আমাদের অবলিক মাসল সহ করলাম এবার আমরা কি করব যে এক ব্যায়ামে আমাদের অবলিক এন্ড সামনের হ্যাঁ যে আমাদের লোয়ার অ্যাপস এন্ড আপার অ্যাপস দুটো অবলিক হ্যাঁ পাশাপাশি কিন্তু আমাদের ব্যাক ব্যাকের কাজ কিন্তু হচ্ছে আমরা যখন টুইস্ট করছি এসেছি আমাদের কিন্তু ব্যাক কাজটা হচ্ছে টোটাল ফোর জায়গাটা হ্যাঁ তো এবার আমরা কি করেছিলাম টুইস্ট টুইস্টের সাথে আমরা কি করব এবার অ্যাড করব আমরা যখন বাম দিকে ঘুরছি হ্যাঁ বাম পাটা উঠে ফেলবো এবং ট্রাই করব যে টাচ করার কোনোই দিয়ে এই পাটা টাচ করার হ্যাঁ তাহলে কি ঘুরছি কোমর আবার পা তুলছি তলপেট সহ কাজ হচ্ছে হ্যাঁ টু থ্রি ফোর Five, six, seven, eight, nine, ten. ঠিক আছে এখান থেকে আমরা কি করতে পারি আর একটু সামনে এগিয়ে এসে চেয়ারে একটু সামনের দিকে এগিয়ে এসে এটার সাথে আমরা কার্ডিও মানে মানে ডেফিনেশনটা আসবে স্কুইজ হবে কিন্তু আসলে আপনি যদি ক্যালোরিটা বার্ন না করেন তাহলে কিন্তু ফ্যাট লেয়ারটা যাবে না ফলে ডিফাইন্ড একটা মাসল ভেতরের দিকে আসতে থাকবে কিন্তু বাইরে দিয়ে ভিজুয়ালি দেখা যাবে না সো এটার জন্য কি করতে হবে আমাদের একটু হার্ট রেটটা বাড়াতে হবে হ্যাঁ আমাদের এর সাথে একটু কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি যেটা বলে যে হ্যাঁ আমরা রেজিস্ট্যান্স ট্রেনিংটার সাথে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি অ্যাড করবো তো এখন তার মানে এখন এটা কীভাবে কী করবো আমরা একটু ফাস্টার পেসে করবো হ্যাঁ খুব কুইকলি এবং সেই ক্ষেত্রে যা করতে পারি আমরা খুব টুইস্টে ফাস্ট করাটা ডিফিকাল্ট আমরা সামনাসামনি করবো ওকে অ্যান্ড ওয়ান টু এবার আমরা খুব ঘুরছি না হ্যাঁ এটা আমরা একদম ফাস্ট পেসে 30 করি থ্রি ফোর ফাইভ Six, seven, eight, nine, ten, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Nice. বুঝাচ্ছে মানে জায়গা দাঁড়িয়ে দৌড়ানোর মতো আপনি কিন্তু হার্টবিটটা দেখবেন যে যত ফ্যাস্ট পেসে আপনি করবেন হার্টবিটটা কিন্তু খুব সুন্দর বাড়তে থাকবে এবং শরীরটা বন্ধ হতে থাকবে কাজটা ডেভেলপ হতে থাকবে ওকে এবার কি করি আমরা চেয়ারের একটু একটা পাশে সরি ডান পাটা পিছিয়ে রাখি
হ্যাঁ একটু পিছিয়ে রাখি মুখ করার জন্য, আগে ভেঙে ভেঙে করি। হ্যাঁ আমরা সবসময় তো সুযোগ পাবো না, যেহেতু আজকের ক্লাসে আমি ট্রাই করছি অনেক এক্সপ্লেন করছি, এর জন্য জানতাম যে আপনারা আজকের ক্লাস থেকেই মাথা রেখে মনে রেখে এগুলো আপনারা নিজেরা নিজেরা যেন করেন এবং বোঝেন যে কেন কিভাবে করছেন, কোনটা করলে কি হয় এবং কিভাবে গ্রাজুয়ালি বাড়াবেন। তো আমার কি আছে ডান হাতটা, হ্যাঁ ডান পা পিছে আছে, যেই পা পিছে আছে ডান সাইড, ডান হাতটা সামনে। হ্যাঁ প্রথমে আমরা কি করি একটু পাঁচের মধ্যে ছুঁড়ি। হ্যাঁ 1 2 3, কি হচ্ছে এখান থেকে যখন আমি ছুঁড়ছি পা মানে হাতটা যখন নিচ্ছি মুভমেন্ট হচ্ছে, কিন্তু আমার আপার বডি কিন্তু মুভমেন্ট হচ্ছে। আমি প্রথমে হয়তো রোবটের মতো 1 2 3 করলাম, এবার কি করবো এবার একটু মুভ করবো, কোমর থেকে একটু ঘুরবো একটু ঘুরবো। হ্যাঁ টোটাল টর্সো এই মুভমেন্টটা টুইস্টিং মুভমেন্টে কি হয় হজম শক্তি বাড়ে কিন্তু, লিভারের কাজ হয়, টুইস্টিং মুভমেন্ট হজম শক্তি বাড়ে এবং আমাদের টোটাল ভিজুয়ালি কোমর এবং হাত সবকিছু সৌন্দর্য বৃদ্ধির জন্য তো অবভিয়াসলি ভালো। হ্যাঁ তো মুভমেন্টটা আমরা প্রথমে আনলাম যে টুইস্ট 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 টুইস্ট, ওকে ঠিক আছে। এবার আমরা কি করব পাটা অ্যাড করব। হ্যাঁ কিভাবে, আগে আমরা পাটা শুধু মুখটা করি, তারপর দুটো আমরা এক্সারসাইজ অ্যাড করব। হাত সামনে রাখি, কি করি পাটা আনি আবার নেই। হ্যাঁ পা আনছি, বাপা দিয়ে টাচ করছি, বোঝা যাচ্ছে? এটা কিন্তু অলরেডি তল পেটের খুব কাজ হচ্ছে এবং হিপে সহ হ্যামস্ট্রিং কোয়াড মাসল মানে পায়ের পুরো কাজ হচ্ছে এবং তল পেট ঝুলে যাওয়া তল পেটের জন্য। হ্যাঁ পিছে এন্ড টুইস্ট। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে বোঝা গেছে? এভাবে আমরা চালিয়ে যেতে পারি, এটা আমরা একটু স্পিড করে করতে পারি, চেয়ারে একটু সামনে দিকে গেছে হবে, পিছন দিকে হলে আর কি মেরুদণ্ড আর জিনিসটা ঠিক কমফোর্টেবল এ হয় না। একটা পাশে আসছি, ডান দিকে চেপে আসছি, তো চেয়ারের সামনে দিকে আসছি, হাত সামনে রাখছি। এবার আমরা ফার্স্ট পেশে হয়তো 15 করবো, হ্যাঁ যেন এটা দৌড়ানোর মতো খুব দৌড়াচ্ছি, হ্যাঁ দৌড়ে যাচ্ছি বা চেয়ারে বসে। ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আপনার পিঠের ব্যাকের স্ট্রেংথ গুলো কিন্তু বাড়ে, ব্যাক মাসেলের স্ট্রেংথ বাড়ে। হ্যাঁ ফলে আপনার টর্সোটা টোটাল আপার বডিটার স্ট্রেংথ বাড়তে হেল্প করে, মোবিলিটি বাড়তে হেল্প করে। আমরা পাঞ্চ করেছিলাম, এবার আমরা পাঞ্চের সাথে লেফটটা অ্যাড করবো। হ্যাঁ ঠিক আছে এন্ড 1 2, এই বোঝা গেছে? আমরা ভেঙে ভেঙে করেছিলাম, তো এখানে যদি রিদমের কোনো প্রবলেম হয় যে না কোন হাত যাবে কোন পা, পা তো একটাই যাচ্ছে মুভমেন্ট, বা হাত যদি এলোমেলো হয় চিন্তা করার কিছু নাই, জাস্ট কিপ অন গোয়িং কিপ অন মুভিং। হ্যাঁ হয়তো 30 সেকেন্ডস ঘড়িতে দেখে আপনারা মুভ করলেন, হাত যাচ্ছে পা যাচ্ছে দৌড়ানোর সময় যেমন হচ্ছে, এন্ড তল পেট ভেতরে ভেতরে, হ্যাঁ নিঃশ্বাস ছেড়ে পেট ফুলিয়ে, খুব বেশি পেট ফুলিয়ে করলে না, হ্যাঁ একটু একটু কার্ভ, একটু স্পাইনে একটু কার্ভ এনে আমরা একটা ব্যালেন্সে এসে অ্যাপটিন রেখে দেন আমরা মুভমেন্টটা করছি। ওকে ফাইন ঠিক আছে, এবার আমরা অন্য সাইডটা করি, এই সাইডটা ডান দিকে আসি, সরি বাম দিকে, আমরা বাম পাটা থাকছে পিছে। ওকে আমরা এখানে একটু অল্প অল্প করে করি, যেহেতু সময় স্বল্প আমরা একটু লাস্টে স্ট্রেচিং করবো, একটু ডিপ ব্রিথ করবো, বোঝা যেহেতু গেছে আমরা জাস্ট 5 টাইমস করে করে করি। ওকে প্রথমে আমরা হাত যেমন আছে তেমন করে রেখি, 1 2 3 4 5, এবার একটু স্পিড করি, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ এবার হাত উপরে রাখি, কি করি এখান থেকে পাটা আনি, হ্যাঁ 1 বা হাত দিয়ে পায়ের হাঁটুটা টাচ করলো, আপনি টার্গেটটা বোঝার জন্য যে হ্যাঁ পাটা কতটুকু উঠছে। হ্যাঁ হাঁটু একদম টেস্টের কাছে আনবেন এবং ফিল করুন যে হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 10, চারটা খুব কুইক দৌড়ানোর মতো। সেক্ষেত্রে কি বলেছি আগে যে একটু চেয়ারের সামনে এগিয়ে আসতে হবে, হ্যাঁ যে একদম হালকা টাচ, হ্যাঁ বুঝে গেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10, দৌড়ানো মতো, ঠিক আছে? তাহলে এখন লাস্টটা কি রইলো, পাঁচ
যে মুভমেন্টটা আড়া রেখে গেছে, এক্স মোশনে গেছে, এখন ফ্রন্ট মোশনে যাবে, ঠিক আছে? অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা আমরা ফার্স্ট স্টেপেও করতে পারবো, ঠিক আছে? তো জানাই হলো, ঠিক আছে? আবার আমরা সোজা বসি। এখন অনেকক্ষণ বসে বসে আমরা ওয়ার্কআউট যেহেতু করেছি, এবার একটু চেয়ারে থেকে একটু উঠে দাঁড়িয়ে হালকা করব, দেন আমরা স্ট্রেচ কুল ডাউন করবো, হ্যাঁ? ঠিক আছে, যেমন আছে আগে আমরা এখানে যেহেতু সময় স্বল্পতা হলে আমরা কি করব, আপার বডি লোয়ার বডি একসাথে অ্যাড করব। প্রথমে আমরা 10 বার উপরে এটা করি, হাত পাশে থাকছে, এখান থেকে মনে করেন যে প্রেস, হ্যাঁ, কাঁধ সহ এই জায়গাটা কাজ হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ঠিক আছে? এবার হাতটা পাশে রেখে আমরা কি করব, হালকা দেখ উঠে দাঁড়াবো আর বসবো চেয়ারে, হ্যাঁ? ওকে, অ্যান্ড 1 অ্যান্ড ডাউন, হাত পাশে রাখছি, ছেড়ে দিচ্ছি না, তা ব্যাপার আছে, আমরা এর সাথে অ্যাড করবো জন্য, হ্যাঁ, অভ্যাসটা আগে হোক। 2 অ্যান্ড ডাউন, 3 অ্যান্ড ডাউন, 4 অ্যান্ড ডাউন, অ্যান্ড 5 অ্যান্ড ডাউন, এখানে 5 বার আমি কিন্তু ডাউন বলে চেয়ারে বসে পড়লাম। এবারে 5 বার আমরা ট্রাই করবো কি, যে হিপটা চেয়ারে একটু টাচ হবে কিন্তু আমরা বসবো না, তাহলে পুরো ব্যাপারটা হবে কি থাইয়ের উপরে, মানে আমাদের পুরো পায়ের কাজটাই হবে, ছেড়ে দিলে বসে পড়লে হচ্ছে রিল্যাক্স হয়ে যাচ্ছে, আমরা রিল্যাক্সেশনটা চাচ্ছি না, যেন ওই মোশনটাতেই আমরা 5 বার মুভমেন্টটা করতে পারি। ওকে, অ্যান্ড 1, এখানে ঠিক ঠিক বসে যাওয়ার আগে আমরা দাঁড়িয়ে করলাম, 2, বসে যাওয়ার আগে, 3, বসে যাওয়ার আগে, 4, বসে যাওয়ার আগে, 5। এবার কি করবো আমরা, সময় যদি কম থাকে আমরা কিন্তু 30-40 বার এরকম করতে পারি, যে হ্যাঁ একটু কাজ করছি, কাজের মাঝখানে আমার মনে হলো যে না আমি একটু ইয়ে করব, কি বলা যায় যে একটু হালকা ফ্রেশ হবো, হ্যাঁ, বা পা ঝিঝি লেগে গেছে বা হাত খুব ইয়ে লাগছে, হ্যাঁ, তখন কি করতে পারি আমরা, ঠিক আছে, অ্যান্ড আপ, হ্যাঁ, একবারে 2, বসছি না টাচ করছি না, হ্যাঁ, 3, 4, 5, ঠিক আছে, 5 বার, পাঁচবার হলো। এখন আমরা এটা একটু ফাস্ট পেসে করবো, লাইক রিদমিক স্টাইলে, আমরা মিউজিক ছেড়েও করতে পারি, হ্যাঁ, খুব যদি মনে হয় যে না এটা হলে আমাদের ভালো লাগবে, একটু মোবাইল হাতে একটু মিউজিক দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, হ্যাঁ, মিউজিকের সাথে সাথে করলাম। ওকে, অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গুড, সুন্দর। আচ্ছা, আমাদের অল্প সময় অনেকটুকু কম, তো মোটামুটি বোঝা গেছে তো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, লাস্টে কোয়াড মাসল অ্যান্ড পায়ের কিছু, অনেকের আছে দেখা যায় যে পায়ের কিছু সমস্যা থাকে, গোড়ালিতে ব্যথা থাকে, হাঁটলে ব্যথা করে, পায়ের তলে ব্যথা করে, অনেকে এরকম কমপ্লেন করেন, বা ঝিঝি হয়, হ্যাঁ, তা আমরা এটার জন্য কিছু স্ট্রেচ করে, টোটাল বডি স্ট্রেচ করে আমরা ছেড়ে দিব। ওকে, সেটার জন্য আমরা সুসটা খুলে নিচ্ছি, দেখি যেমন আছে দেখা যাচ্ছে নিশ্চয়ই। ওকে, আমরা কি করছি, পায়ের আঙ্গুলের উপর হচ্ছে, হ্যাঁ, পায়ের আঙ্গুলের উপর দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড ডাউন, হ্যাঁ, পায়ের তালুতে দেখবেন যে হয়তো এটা ব্যালে ডান্সারদের মতো, হ্যাঁ, ব্যালে ডান্সাররা যেমন পায়ের আঙ্গুলের উপরে উঠে যায় সেরকম, হ্যাঁ, একদম তো টোয়ের উপরে, হ্যাঁ, অ্যান্ড ডাউন, 3 ডাউন, 4 ডাউন, 5 ডাউন। আমরা এটা করতে পারি যে এই ব্যায়ামটা আমরা দাঁড়িয়েই করতে পারি, হ্যাঁ, হাত পাশে রেখে, অ্যান্ড 1 ডাউন, 2 ডাউন, 3 ডাউন, 4 ডাউন, 5, ওকে, ঠিক আছে? এবার আমরা বসে কি করি, একটা ডান পা সামনে রেখে, ঠিক আছে, ডান পা সামনে রেখে কি করছি, প্রথমে প্লান্টার ফ্লেক্স, পায়ের পাতা, হ্যাঁ, এইভাবে যেভাবে একদম পাতা, দেন চেঞ্জ করবো এই, হ্যাঁ, ফিজিওথেরাপির মতো কাজ হয়, এটা কি হয়, একদম কাফ মাসল সহ, যখন আমি এইভাবে ভেঙে নিচ্ছি, কাফ মাসল সহ আমার হ্যামস্ট্রিংটা অ্যাক্টিভেটেড হচ্ছে, যখন আমি এইভাবে পায়ের পাতাটা রাখছি তখন কিন্তু শিনবোন এবং কোয়াস মাসলটা, তো এই মুভমেন্টগুলো কি হয়, একটু বয়স হলে বা যাদের কোনো সমস্যা আছে তাদের জন্য
এটা কিন্তু খুব হেল্প করে। হ্যাঁ ঠিক আছে, এখানে ডান পা থেকে ওয়ান, একটু পিছিয়ে করি দেখা যায়, হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এবার সার্কেল মোশন ঘুরে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ, উল্টো দিকে রিভার্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ। ঠিক আছে, পায়ের গোড়ালি সহ হ্যাঁ পুরোটা একটু আমাদের সিনসিনে ভাবটা গেল, অন্য পাটায় করি আমরা এবার। ওকে অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, সার্কেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ, উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ। ঠিক আছে, একটু ঝেড়ে নিই আমরা, হ্যাঁ ঝাড়ি ঝাড়ি। এবার একটা পাকে নিয়ে আসি পায়ের উপরে, এভাবে আমরা অনেক সময় বসি, কিন্তু গল্প অনেক সময় বসি, কিন্তু যাদের হাঁটু ব্যথা আছে তারা হয়তো হয়তো বসতে পারেন না, তো তখন এইভাবে, হ্যাঁ তখন কিন্তু এভাবে। তো আমরা ট্রাই করবো যে যদি অতটুকু না হয় এটুকু এখান থেকে হালকা প্রেস করবো, ওয়ান টু, বোঝা যাচ্ছে কি? তাতে কি হচ্ছে, এই জয়েন্ট গুলো কাজ হচ্ছে, আমাদের যে হিপ জয়েন্ট, হ্যাঁ হিপ জয়েন্টের কাজটা হচ্ছে। এবং হিপ জয়েন্টের কাজটা হলে হয় কি, এখানকার যে নার্ভের যে এফিসিয়েন্সি গুলো সেগুলো অ্যাক্টিভেটেড থাকে। হ্যাঁ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এবার দুহাত দিয়ে পায়ের নিচে ধরে এখান থেকে তুলবো, লিফট ওয়ান টু, জয়েন্ট টোটাল আমি বলছি যে জয়েন্ট মোবিলিটি, হিপের জায়গার এই কাজগুলো খুব দরকার আমাদের শরীর সুস্থ রাখার জন্য। থ্রি ফোর ফাইভ, আমি অল্প ফাইভ টাইমস করে আমরা করি। ঠিক আছে, আচ্ছা নামিয়ে ফেললাম, তার এখান থেকে যেমন তুলে ফেলার পরে কি হচ্ছে, এখান থেকে এবার আমরা সেটা একদম ছেড়ে দিব, কোমর সহ আমাদের লাম্বার হ্যাঁ এরিয়াটা যেন আমাদের ভালো একটু স্ট্রেচ হয়। হ্যাঁ এখান থেকে সামনে হালকা হালকা ঝুঁকবো, হালকা ঝুঁকবো, যদি সম্ভব হয় হাত পায়ের ভেতর দিয়ে ঢুকে হালকা, খুব জোরে যেন প্রেসার দিবেন না, চেষ্টা করবেন যে হালকা যতটুকু যায়। এবং পালস মানে ইজি ডাজিট, হ্যাঁ পালস পালস টু টান টান করে, হ্যাঁ যেন পিঠে সহ এখানের হিপ জয়েন্ট সহ স্ট্রেস হয়। থ্রি ফোর ফাইভ, তারপর এটা হতে পারে যে হয়তো আপনি একদম সারেন্ডারের মতো একদম ছেড়ে রাখলেন, রিল্যাক্স ছেড়ে রাখেন, শরীর ছেড়ে লুক নিচে, শরীর রিল্যাক্স রিল্যাক্স। যদিও তখন এখানে ভীষণ একটু লাগবে, এখানে লাগবে, কিন্তু খেয়াল করতে হবে যে ব্যথাটা যতক্ষণ সহনীয় পর্যায়ে, হালকা হালকা একটা ব্যথা, চিনচিনে এটা ভালো, কিন্তু খুব হঠাৎ করে যেন ঝুঁকবেন না, ওই ওই ব্যথাটা যেন না হয়। হ্যাঁ রিল্যাক্স অ্যান্ড দেন হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড আপ। ঠিক আছে, সেম জিনিস পাঁচবার পাঁচবার আমরা করি, জাস্ট উপরে নিয়ে অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড আপ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড দেন কি বলেছি সামনে হালকা ওয়ান টু থ্রি ফোর ফাইভ, গিয়ে হয়তো একটু হালকা ওই জায়গাটা একটু পালস দিলাম। খেয়াল করতে হবে যে হিপটা চেয়ারের দিকে প্রেস করবেন আর কোমর থেকে শরীর উপরের দিকে লম্বা টানে আসবেন, ঝুঁকে না, ঝুঁকে তারপর এরকম না, হ্যাঁ গোল না, একটু সামনে সামনে সোজা, হ্যাঁ লুক ফ্রন্ট অ্যান্ড দেন এখান থেকে আস্তে করে হালকা, অনেকে ঝোঁকা নিচে থাকে কোমরে ব্যথা থাকলে, বাট ইট হেল্পস, এটা এটাই ঝোঁকা ওই পর্যায়ে না, আপনি হালকা থেকে সামনে একটু সারেন্ডারের মতো হালকা হালকা পালস দেন, বা যেখানে গেছেন এখানটা হালকা ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এবং বা হাত সামনে দিয়েও আসতে পারে। এবার একটু ধরে রাখেন, রিল্যাক্স, সারেন্ডার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড ফাইভ। তাহলে কি হলো, আমাদের একদম আমরা মাথা থেকে ঘাড় শোল্ডার চেস্ট ব্যাক অ্যাপ কোয়াস হ্যামস্ট্রিং কাফ পায়ের তালু সব কিছু সহ করলাম, শুধু বাদ রেখে গেছিল হাতের আঙ্গুল, তাই না? আমরা হাতের আঙ্গুল সামনে রেখে কি করি, একবার মুঠ করি একদম টাইট করে মুঠ করবেন, দেন ছেড়ে দিলেন, টাইট করে মুঠ ছেড়ে দেন, আর থ্রি ও ঠিক আছে, একটু পাশে রোল ওয়ান টু থ্রি ফোর ফাইভ, একটু প্রেস
1 2 3 4 5 উল্টো দিকে 1 2 3 4 5 সামনে 1 2 3 4 5 উল্টো দিকে 1 2 3 4 5 নাইস রিল্যাক্স ওকে কি হলো খুব ইজি কিন্তু কিন্তু করার পরে আমি যেহেতু অনেক কথা বলেছি কিন্তু আপনারা তো করার সময় তো নিজের সাথে নিজে কথা বলবেন না আপনারা একটা না করে যাবেন একটু ফাস্টার পেসে এক একদিন যেমন শরীর যেমন লাগে তেমন অনুযায়ী একটা না ট্রাই করবেন একটু ফাস্টার পেসে করে এটা 30 মিনিটের মতো 20 মিনিটের ভেতরে প্রতিটা হয়তো 10-12 একটা না একটা না একটা না করে দিলেন পুরো অথবা চেয়ারে বসে তো ভালো না এরপরও যদি কেউ বলেন যে আমার জায়গা নাই ব্যায়াম করার আমার সময় নাই ব্যায়াম করার হ্যাঁ পরিবেশ পরিস্থিতি নাই তাহলে আসলে আর কিছু বলার নাই তাহলে বুঝতে হবে যে আপনি আসলে কিছুটা বোকা মানুষ কারণ আপনি আপনার সুস্থতা বা স্বাস্থ্যর দিকে নজর দিচ্ছেন না বাট এন্ড অফ দ্য ডে ইওর বডি ইজ দ্য অনলি প্লেস ইউ লিভ ইন আমরা যে জায়গাটা থাকি সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে আমাদের নিজেদেরই ভালো লাগে নিজেদের লাভ নোংরা থাকলে পোকা ময়লা দূষিত হয়ে থাকলে আমাদেরই ক্ষতি তেমনি শরীরও তাই আপনি যদি টক্সিক ফ্রি থাকেন হেলদি একটা সুস্থ ভাবে থাকেন তাহলে এটা আপনার কাজে সবকিছুতে ইফেক্ট করবে আর যদি সেটা যত্ন না নেন বিভিন্ন স্কিল দেখান তাহলে কিন্তু সেটার ইয়েটাও ইফেক্টটাও অন্য কিছুতে পড়বে তো আমি কি একবার একটু সবার সাথে হাই হ্যালো করতে পারি যে সবাই কি করেছেন বা মনে থাকবে বা কেমন আমি কিন্তু লাস্টে বলি আমি কিন্তু খুব হাই পেস আমার জিমে যখন পেস বাড়িয়ে 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 করাই এবং খুব ভালো রেজাল্ট আসতে থাকে আমি খুব একদম বেসিক ফান্ডামেন্টাল কেউ বলতে পারবে না যে না এটা কঠিন ছিল অনেকেই বলে যে কঠিন ছিল গা ব্যথা করেছিল হ্যাঁ এজন্য করি নাই আমার মনে হয় না আজকে সে এক্সকিউজটা দেওয়া যাবে তো আমি কি একটু সবার সাথে কথা বলতে পারি যে সেশনটা আমাদের শেষের দিকে তো ডিড ইউ ডু ইট ডিড ইউ এনজয় ইট ডিড ইউ থিংক ডু ইউ থিংক হোয়াট ডু ইউ থিংক মানে আপনাদের কেমন লাগতো আপু উই এনজয়েড ইট লট আমার মনে হয় যে আমরা বসে থেকে অনেক বেশি মানে এখন প্রোডাক্টিভিটি আমাদের আরো হয়তো বাড়বে আর আমার মনে হয় যে আমরা আরো মানে প্রতিদিন যদি এটা একটু একটু করে প্র্যাকটিস করি হয়তো আমাদের জন্য অনেক বেশি কাজে দেবে আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু হ্যাঁ হ্যাঁ আপনাদের সবাইকেও ধন্যবাদ এবং আই রিয়েলি রিয়েলি উইশ ইউ হেলথ এন্ড হ্যাপিনেস এন্ড পিস এন্ড অবভিয়াসলি আমাদের 2020 আমাদের উই হ্যাড আ হেল অফ আ ইয়ার কোভিড এর কারণে আমি আমি আশা করবো এবং দোয়া করবো যে আমরা সবাই সুস্থভাবে 2021 নিজেদের যত্ন নিতে পারি সুস্থ থাকতে পারি আর সুন্দরভাবে এই যে অনুষ্ঠানগুলো করেছেন এবং যে প্ল্যান নিয়ে করেছেন সেগুলো যেন সব সাকসেসফুল হয় আমরা নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য খুব ভালো কোনো কিছু করতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ছিলাম সাইম আক্তার তুলি আমার এটা জিম হচ্ছে কমব্যাট জিম বাই তুলি এটা সিদ্ধেশ্বরী রোডে আমি আই উইশ ইউ অল হ্যাপিনেস এন্ড সাকসেস এন্ড পিস এন্ড হেলথ